আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমার রেসিপিটি হলো কলা দিয়ে গরুর মাংস তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন দুটো কলা, আমি কলা দুটোর খোসা সুন্দর করে ছিলে নি। সুন্দরভাবে কলাগুলা কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলা সুন্দর করে খোসা ছিলে কেটে নিব। এখন আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি ছিলে সুন্দর করে। এখন আমি মূল রান্নার পর্বে চলে যাচ্ছি। এখানে সব উপকরণগুলা আমি নিয়ে নিয়েছি। আমার উপকরণগুলা দেখতে পাচ্ছেন আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে হাফ কিলো গরু মাংস নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুনের পেস্ট, তেল এবং মশলা, হলুদ মরিচ। তারপরে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। প্যান বসার পরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। যার কারণ হলো পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে টেস্ট ভালো হবে, সেজন্য পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এবং আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি দিয়ে দিব পানি, হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তারপরে এখানে সব মশলাগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। যখন দেখব উপরে তেল চলে এসেছে উঠে, এখন আমার মশলাটা অলরেডি হয়ে গিয়েছে। যেহেতু উপরে তেল চলে এসেছে, তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরু মাংসটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি গরু মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। আমার গরু মাংসটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিব কলাগুলা।
কলাগুলা দেওয়ার পরে তারপরে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আমার নাড়াচাড়া করা শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখব। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখলাম কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার মাংসটা অলরেডি রান্না শেষ, এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন, কলা দিয়ে গরুর মাংস রেসিপি আসলে অসাধারণ হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।